নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব বা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের এই খাবারটি যেটি আমি দেখাতেও মানে চলেছি দেখাতে তো সেই খাবারটা আপনারা যদি এই সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত দেন গাছের টবের মাটিতে তাহলে কিন্তু খুব খুব ভালো রেজাল্ট আপনারা নিজেরাই পাবেন দেখতে পাচ্ছেন দেখতে পাবেন যে কতটা পরিমাণে ফুল ফল সবজি যে কোনো গাছে আপনারা যদি দেন এই খাবারটি যতদিনের ব্যবধানে বলবো ঠিক ততদিনের ব্যবধানে এবং যতটা পরিমাণ দেখাবো ঠিক ততটা পরিমাণে তাহলে দেখতে পাবেন বন্ধুরা যে গাছগুলোর মানে চেহারা বদলে যাবে তো আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে আমি যখনই ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় এই সময় জবা গাছের বলুন বা বগেনভিলিয়া বা বাগান বিলাস মানে যে কোনো ফুল গাছ বলুন বা ফল গাছ লেবু গাছ থেকে শুরু করে সমস্ত গাছের কিন্তু বর্ষাকাল হচ্ছে গ্রোয়িং পিরিয়ড অর্থাৎ যে এই সময়ে কিন্তু প্রচুর পরিমাণে গাছ ডালপালা ছাড়ে ঝোপালো হয় বৃষ্টির জল পেয়েই কিন্তু এই জিনিসটা হয় এবং অবশ্যই আবহাওয়াটা ময়েশ্চার থাকার কারণে এটা হয়ে থাকে তো বন্ধুরা যে জিনিসটা বলবো যে আমাদের এই গাছ কিন্তু যে কোনো মানে ম্যাক্সিমাম গাছই কিন্তু মানে যে ময়েশ্চার মাটি পছন্দ করে এবং যে জিনিসটা পছন্দ করে সেটা হচ্ছে অম্লযুক্ত মাটি এই অম্ল মাটির জন্য এই বর্ষার জলে বা বৃষ্টির জলের জন্য কিন্তু এইভাবে গাছ এতটা গ্রো নেয় এবং এছাড়াও বৃষ্টির জলে প্রচুর পরিমাণে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট বর্তমান থাকে যেগুলো কিন্তু গাছ মহা আনন্দে গ্রহণ করতে পারে আর বন্ধুরা আজকের সেটাই বলবো যে এই বর্ষাকালেতে আপনারা যে খাবারটা আমি দেখাতে চলেছি সেই খাবারটা আপনারা দিলে গাছ কিন্তু আরও দ্রুত হারে বৃদ্ধি পাবে ঠিক এইভাবে ঝোপালো হয়ে উঠবে এবং তার সাথে সাথে অবশ্যই ফুল ফল বা সবজি যে কোনো গাছে যে কোনো গাছে এই খাবারটা দিতে পারবেন এবং যেমন ভেজিটেটিভ গ্রোথ হবে গাছের ঠিক তেমনই পরিমাণে কিন্তু ফুল ফল সবজিতে ভরে যাবে আপনার বাগান আপনার গাছ তো বন্ধুরা রবিবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা ছটায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে গার্ডেনিং রিলেটেড সমস্ত কিছুর ভিডিও সেটা ছাদ বাগান হতে পারে কারুর সুন্দর সাজানো গোছানো ছাদ বাগান অথবা কোনো কাছাকাছির নার্সারির খবর কিংবা গাছের পরিচর্যা অথবা ঘরোয়া কোনো কীটনাশক থেকে শুরু করে যে কোনো গার্ডেনিং রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে তাই বলবো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না একদম তো বন্ধুরা যে দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে লেবু ধরেছে বা যে কোনো গাছের বেগুন গাছ বলুন বা ফুল ফল গাছে কিন্তু এই সময়টায় এই খাবারটা আপনাকে দিতেই হবে আর তার সাথে আরও কিছু জিনিস পাতায় ফলিয়া স্প্রে করতে হবে এবং এই স্টেপ বাই স্টেপ একে একে বলা আমি শুরু করব। আপনারা যদি পারেন নোট ডাউন করে নিন কিছুতে তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে তো বন্ধুরা সবার প্রথমে টবের মাটিতে খাবার দেওয়ার আগে আমি যেটা বলবো আপনারা কালকেরই করে ফেলবেন ভিডিওটা দেখার পরে পাতায় অনুখাদ্য স্প্রে করতে হবে যে কোনো গাছের যে কোনো গাছের ক্ষেত্রেই আমি বলছি আপনাদের হাতের কাছে যে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে আমি অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করি বা এক্স ইউজ করি তো আপনারা চাইলে যে কোনো অনুখাদ্য আপনারা একটা স্প্রে করে দেবেন এবং এই অনুখাদ্য স্প্রে করার সময়টা অবশ্যই ভোরবেলা বা সকালবেলা আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে অনুখাদ্য স্প্রে করার পরে বা যে কোনো গাছে স্প্রে করার যে কোনো ফুলিয়ে স্প্রে করলে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে অন্তত চার ঘন্টা যেন কোনোভাবে বৃষ্টি না হয় এবং বৃষ্টি হলে কিন্তু এই সমস্ত খাটনি বৃথা হয়ে যাবে জলে ধুয়ে যাবে আবার পরের দিন আপনাকে স্প্রে করতে হবে তো সেই জন্য বলব বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন দেখবেন প্রত্যেকটি গাছ কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে এই অনুখাদ্য স্প্রে আপনাদের করতে হবে অনুখাদ্য স্প্রে করার দুদিন বাদে আপনাদেরকে আমি বলবো যে কোনো একটি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা গাছে স্প্রে করবেন এবং এটাও ভোরবেলা করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই খাবারটা আপনাদের দিতে হবে এটা হচ্ছে একটি কফির পাউচ আমি একটা গাছের দশ ইঞ্চি টবে আমি দিয়ে দেখাচ্ছি যে কতটা নব এই কফির পাউচ দু টাকা দাম নেয় তার এই দু টাকার যে পাউচ আপনাদের কিন্তু আট থেকে দশ ইঞ্চি টবের জন্য দুটো টবেতে হয়ে যাবে তো আর যেটার উপরে নিচ্ছি সাদা আকারে যে গ্র্যানুয়েলস দেখতে পাচ্ছেন বা দানা আকারে যে সারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা বাজারে সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ নামেও পাওয়া যায় অ্যাভেলেবেল তো আপনারা এই জিনিস দুটো নেবেন ভীষণ ভালো কাজ দেবে দশ ছাব্বিশ ছাব্বিশ মানে বুঝতেই পাচ্ছেন নাইট্রোজেনের পরিমাণ রয়েছে দশ এবং ছাব্বিশ ছাব্বিশ করে রয়েছে ফসফরাস এবং পটাশিয়াম তো এই পটাশিয়াম কিন্তু ফুল আনতে সাহায্য করবে আলাদা করে পটাশ দেওয়ার প্রয়োজন পড়বে না এই দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে আর তার সাথে কিন্তু ছাব্বিশ শতাংশ থাকছে ফসফরাস বা ফসফেট থাকছে যেটা কিন্তু গাছের শিকড় বৃদ্ধিতে এবং অবশ্যই কিছুটা পরিমাণ হলেও ফুল ফল আনার ক্ষেত্রে সাহায্য করবে আর মাটি অম্লত্ব হারিয়ে ফেলে অনেক সময় এই রাসায়নিক সার প্রয়োগের জন্য সেই কারণে এই কফি চূর্ণটাকে বা কফি গুঁড়োটাকে দিতে বলবো যাতে করে কি এই মাটি যাতে তার অম্লত্ব ফিরে পায় এবং পিএইচ লেভেলটা মাটির যাতে সঠিক থাকে সেই কারণে এই কফি পাউডারটা মিশিয়ে দেওয়ার কথা বলছি আর এই খাবারটা আপনাদের দিতে হবে পনেরো দিনের ব্যবধানে পনেরো দিনের ব্যবধান মানে মাসে দুবার দেবেন আপনারা খাবারটা সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি অবধি বা অক্টোবর মাস পুরোটাই আপনারা এই খাবারটাকে ব্যবহার করতে পারবেন আপনাদের গাছে তো এই খাবারটা একটা কি দুটো টবে আপনারা দিয়ে দেখুন দেখলে নিজেরাই দেখতে পাবেন যে কতটা পরিমাণে বৃদ্ধি পেয়েছে আমি পলাশ বিশ্বাস আমার বাগানে এই সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে আমি কিন্তু এই খাবারটা দিয়েছিলাম তারপরে কিন্তু যথেষ্ট পরিমাণে গাছে কুঁড়ি এসছে এবং গাছগুলো ঝোপাল হয়ে উঠেছে তো আপনারাও আপনাদেরকেও সেই কারণে বলবো যে এই খাবারটি দিন সমস্ত গাছে দিতে পারবেন ক্যাকটাস বাদ দিয়ে যে কোনো গাছে আপনারা এই খাবারটি ব্যবহার করলেই রেজাল্ট ঘটবে ম্যাজিকের মতন এটা আমি বলে দিলাম দেখবেন যে যে গাছ ফুল আসছে না বা যে গাছ লেবু গাছ ধরুন ফল পাচ্ছেন না সেই সকল গাছের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফল আসবে অথবা বেগুন গাছে বেগুন হচ্ছে না কুমড়ো গাছে কুমড়ো আসছে না এই খাবারটা দিয়ে দিন দিয়ে দেখুন আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা কিন্তু ফল বা রেজাল্ট আপনারা পাবেন এবং ফল গাছ ফুল গাছ সবজি গাছ যে কোনো গাছে কিন্তু দিলে ম্যাজিকের মতন কাজ করবে আর পনেরো দিনের ব্যবধানে দেবেন এটা অবশ্যই করে আপনাদের মাথায় রাখতে হবে আর গাছের খাবার দেওয়ার সময় কিন্তু অবশ্যই সকালবেলা বা ভোরবেলার দিকে আপনারা খাবার দেবেন দিয়ে সামান্য পরিমাণে জল দেবেন যাতে মাটির সাথে অ্যাবজর্ভ হবে একেবারে জ্যাপ জ্যাবে করে জল দেবেন না তার কারণটা হচ্ছে একটাই এই ওয়েদার কিন্তু মাটি ভিজে আছে তো সেই জন্য কিন্তু আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু জলটা সেইভাবে দেবেন তারপরে খাবার দেওয়ার পরে আরেকবার কিন্তু আপনাদের অনুখাদ্য স্প্রে করতে হবে আমি এই যে অ্যাগ্রোমিন গোল্ড এই অ্যাগ্রোমিন গোল্ড আমি ব্যবহার করি এটা কোনো প্রমোশন দিচ্ছি না আমি ব্যবহার করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি তো সেই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি বাগানে ভালো রেজাল্ট পেয়েছি মানেই আপনাদেরকে যদি ব্যবহার করেন তাহলে দেখতেই পাবেন যে আপনারাও কতটা পাচ্ছেন আর অবশ্যই আমি ব্যবহার করে রেজাল্ট ভালো পেয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করছি জিনিসটা তো এই এই যে অনুখাদ্য এটা একদম গোল্ড এক লিটার জলে এক এম এলের মতন দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আপনারা কিন্তু ভোরবেলাতেই স্প্রে করে দেবেন আর এই অনুখাদ্যটা আপনাদেরকেও কিন্তু পনেরো দিনের ব্যবধানেই গাছে স্প্রে করে যেতে হবে তাহলে দেখতে পাবেন যে কতটা ভালো রেজাল্ট আপনাদের গাছ আপনাদেরকে দিচ্ছে তো এইভাবে পরিচর্যা করুন কেয়ার করুন আর অবশ্যই কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে গাছগুলো যেন রোদ পায় সেটা খেয়াল রাখতে হবে আর রোগ প্রকার আক্রমণ বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে ঘটে সমস্ত গাছের ক্ষেত্রেই আমি এটা বলছি যে গাছের ক্ষেত্রে কিন্তু সমস্ত গাছেই ঘটে তো সেই অর্থে নিম অয়েলের স্প্রে বা নিম অয়েলের ব্যবহারটা কিন্তু প্রতি সপ্তাহে একদিন করে আপনাদের করতে হবে এবং এটাকে যদি আপনারা চান রবিবার হিসাবে ধরে নিতে পারেন যে রবিবার করে আমি নিমতেল বা নিম অয়েল স্প্রে করব সমস্ত গাছে তাহলে আবার পরের সপ্তাহে গিয়ে সেই রবিবারে আমরা কিন্তু আবার দ্বিতীয়বারের জন্য স্প্রে করব তো তাহলে দেখতে পাবেন যে প্রথম থেকেই যদি গাছের রোগ পোকা নেই সেই অবস্থা থেকে যদি নিম তেলের ব্যবহারটা আপনারা চালিয়ে যান এবং তার সাথে স্টিকার হিসাবে কোনো দরকার নেই শ্যাম্পু নিলেই হবে নিয়ে আপনারা যদি এই নিমআলের ব্যবহার চালিয়ে যান দেখবেন গাছ কিন্তু অনেক সুস্থ থাকছে সবল থাকছে ভালো থাকছে রোগ পোকা মুক্ত থাকছে তো বন্ধুরা এইভাবে অবশ্যই গাছে খাবার দিয়ে এই বর্ষাকালের শেষের দিকে প্রায় এখন তো এই খাবারটি দিয়ে দেখুন যে কি রেজাল্ট আপনাদের গাছ আপনাদেরকে দেয় তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন পৃথিবীটাকে চলুন সকলে মিলে সবুজ করে তুলি যাদের বাড়িতে যতটুকু জায়গা আছে বন্ধুরা চলুন সকলে মিলে বাগান করি আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেকে কিন্তু গাছ করতে হবে বাগান করতে হবে মন থাকছি সবুজ পৃথিবী হোক সবুজ মায় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামী দিনে নমস্কার বন্ধুরা